দর্শক বন্ধুরা, এই কালী পুজোর রাতে কি হচ্ছে দেখুন এখানে। হে আল্লাহ, আল্লাহু আকবার, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মনে হচ্ছে। এই যে লাশ, লাশ এখানে আসিস না, এই যে লাশ এখানে আমার সাধনা চলতেছে। আমি 500 বছর এর আমার এই আত্মা, শেষ আত্মাকে আমি বাস করে আমার চির অমর হতে চাই। প্রিয় বন্ধুরা, সে নাকি চির অমর হতে চাই, এরকম মানুষ পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আচ্ছা দেখি তার কাছে যাবো। ওরে আল্লাহ, এই নাজমুল মনে হচ্ছে একটা মেয়েকে মেয়ে রাখছে। ওই যে চুল দেখা যাচ্ছে ভাই, চুল দেখা যাচ্ছে এখনো। এখানে আসিস না, এখানে আমার 500 বছরের ঘুমের সাধনা তোরা আমার করে দিস না। আগুন জ্বলতেছে। না না না, আমার 500 বছরের সাধনা। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দিন। আমার নষ্ট করে আমার ঘুম, আমার ঘুম তোরা নষ্ট করে দিস না। নাজমুল, আমাদেরকে ওখানে যেতে হবে। আমার তো খুব ভয় লাগছে ভাই। ভয় লাগারই বিষয়, এরকম একটা শ্মশান ঘাটের পাশে দেখো এর যে কি করতেছে ইনি। আমার মনে হচ্ছে এখানে ওর রক্ত মাখা চেহারা দেখো ভাই। পেয়ে না ভাই, পেয়ে না। যে আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? কি বলবি, আপনি এখানে কি করতেছেন? আমি এখানে আমার শেষ আত্মার সাথে, শেষ আত্মার শক্তি আমি নিয়ে আমি 500 বছরের 500 আত্মার শক্তি নিয়ে আমি এই শেষ আত্মার তোরা আমার সাধনা ভঙ্গ করতেছি। মানে আপনি আপনি এখানে কি করতেছেন, মানে কেন করতেছেন? আমি আপনি কি ব্ল্যাক ম্যাজিক করতেছেন এখানে? আমি চির অমর হতে চাই। অমর হতে চাই মানে দেখো নাজমুল, এদিকে থাকাও, শোনো আমরা উঠবো ওখানে। তার আগে কিছু কথা, প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখতেছেন সকলে দয়া করে লাইভ ভিডিওটি শেয়ার করে দিন। আমরা আসলে একটা কঠিন ভয়ানক পরিবেশে আছি। দেখেন সে এই লোকটা, এই তান্ত্রিকটা, এই ভয়ানক তান্ত্রিক, সে এখানে চির অমর হতে চাই, মানে সারাটা জীবন সে বাঁচতে চায়, এজন্য এই সাধনাটা সে করতেছে, তাই তো নাজমুল? দে ভাই শোনানি। আচ্ছা তুমি ভয় পেয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি, স্বাভাবিক ব্যাপার। তাহলে আগের আত্মা, ইয়াল্লাহ নাজমুল কি বলতেছে এগুলো? এটা নাকি কোনো মানুষ না? তোরা আবার আসতে চলে পালা। আমি চিন্তা করতেছি যে আমাদের আবার কোনো বিপদে ফেলে না দেয়। তুমি কিন্তু এটার কাছে যাও না, কাছে যাও না, এটার কাছে যাও না। আসলে রহস্যটা কি এটা আমাদেরকে জানতে হবে বন্ধুরা সঙ্গে। আল্লাহ নাকি আসলে ভয়ানক আত্মা, এটাই কিন্তু আমার এখানে কিউরিওসিটি জানলো। চলে যা, চলে যা, বাঁচতে চাইলে চলে যা, আমার সাধনা, সাধনা নষ্ট করিস না। কি করতেছে এগুলো দেখো ভাই, বড় ক্ষতি করে ফেলাইছে বলে আসলে ভাই। আমরা আমরা আসলে কি ইরারা যখন গবেষণা, ইয়াল্লা ইয়াল্লা মা, চোখে দেখতে পাচ্ছিস না কিছু? দেখো তো লাইভটা অন আছে নাকি, আমি কিন্তু দেখতে পাচ্ছিস না।
প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন, কেউ কাটবেন না। প্রিয় বন্ধুরা কি মারতেছে এগুলা ভাই? কলম চলে যায় ভাই, পেলা চলে যা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সুস্থ আছি, এখনো সুস্থ আছি, ভালো আছি, আমাদের সঙ্গে থাকবেন। আমি এর উপরে উঠব, উপরে উঠার পরে আসলে ওখানে কি করতেছে, কিসের সাধনা আমি একটু দেখতে চাই। এবং এখানে বলছে সে 500 বছরের সাধনা তোরা নষ্ট করে দিলি। আল্লাহ, উপরে উঠার চেষ্টা কর, কোন দিক থেকে উঠবে? হ্যাঁ এদিক থেকে ঘুরে আসো। কিন্তু চিরকাল তো কেউ বেঁচে থাকে না, আপনি তো ভুল সাধনা করতেছেন গুরুজি। চিরকাল বাঁচতে চাই, আল্লাহ আমার এই সাধনা আমি চেয়ে গেলি। আমি আমি আসলে পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে দেখুন। আচ্ছা উঠার চেষ্টা করতে হবে, তুমি এক কাজ করো, এদিক থেকে উঠতে পারো কিনা দেখো তো। তুমি এখানে উঠলো কিভাবে? এই যে বট গাছ, আমরা জানি এই বট গাছে অনেক ভয়ানক আত্মা থাকে, এদিক থেকে উঠা সম্ভব? দর্শক বন্ধুরা সে বলতেছে দেখেন আমাদের কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নাই। হ্যাঁ আপনি আপনার সাধনা করুন, চলে যা চলে যা, আমাকে আমাকে ঘুমাতে দে। কি করবে, রক্ত খাচ্ছে, রক্ত খাচ্ছে গালে রক্ত। আমি এক মানুষের রক্ত খাই, আমার আমার মুখে এসে ইয়ে ওই যে কি ভাঙছে আমার মুখে এসে পড়ছে ভাই, আমি কি করবো ওই মুহূর্তে? পালাবো নাকি এখান থেকে? আসতেছে না, না আমি যাবো না। প্রিয় বন্ধুরা আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন, শেয়ার করে ভিডিওটি, তাহলে আমরা একটু সাহস পাবো। এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভে দেখতেছেন, আসলে ভয়ানক জিন ভূত অসুরি আত্মা নিয়ে তার যে উম্মাদ খেলা কিনা জানি না, অবশ্যই, কারণ সে চির অমর হতে চায়, চির অমর হতে চায়, এই জন্য সে সাধনা করতেছে। এবং আমরা আসাতে তার নাকি অনেক ডিস্টার্ব হয়েছে, সে বলতেছে সাধনা সব আমার চিরকাল বেঁচে, এখানে উঠতে হবে, এখানে উঠতে হবে আমাদেরকে, আমার সাধনা নষ্ট করে দিলে তোরা। ইয়ে ওরা গলায় সাপ 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 দেখছো ভাই? কই ওই যে ওনার গলায়, ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই, কোনো সাধারণ মানুষ না। আচ্ছা ও নাচল, এদিকে আসো তো, এদিকে আসো। আমরা কি করবো তাই বলো? চলেন ভাই চলে যাই আমরা, চলে যাওয়াটা কি ঠিক হবে? পুরো পাগল হয়ে গেছে ভাই। প্রিয় বন্ধুরা আমি আছি এস এম সোহাগ হোসেন, এদিকে তাকাও নাজুল, এদিকে তাকাও সঙ্গে, তুই ভয় পাবে, ওদিকে তাকায় না, ভয় পাবে তুমি, ওই আত্মাগুলো এখনই উঠবে। কিন্তু এখানে উঠার পরে কি হবে সেটা তোমার চিন্তা ভাবনার বাইরে, দেখা যাচ্ছে এক একটা বিভিন্ন ভয়ানক আত্মার রূপ নেবে, সেটা হয়তো দেখার জন্য আমরা এখানে কেউ প্রস্তুত না। তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান তাহলে আরও আমরা কিছু সময় থাকবো এবং আমরা উপরে উঠবো, ঠিক উপরে না ওঠা পর্যন্ত আমার কিন্তু নিজেরও ভালো লাগতেছে না। নাজমুল কি বলো? দেখতে ভালো লাগবে, দেখেন ভাই
ভয় লাগতেছে ভাই, যে যা করতেছে এবং নড়তেছে। ওই দেখো পাগল হয়ে গেছে ভাই মানুষ। আচ্ছা এদিক থেকে ওঠো তো, গাছে ওঠো তো। এই দেখো তো এই গাছের ভিতরে কি একটা আছে, ওঠো যাও, ভয় পেও না, ভয় পেও না। প্রচুর পরিমাণে আঘাত করতেছে। আমরা আসলে এরকম সিচুয়েশনে গোস্ট হান্টারের এই ধরনের ভিডিও মানে বানাতে যে আমরা কখনো এই পরিস্থিতির শিকার কিন্তু প্রিয় বন্ধুরা হয়নি। তারপরও আমরা হাল ছাড়বো না, আমরা যাব। আমাদের জন্য দোয়া করবেন। আরেকটি মেসেজ দিতে চাই, বার্তা নামের যে অফিসিয়াল আমাদের আরেকটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা সকলে, অবশ্যই এটা ফলো করে রাখবেন। এটা আমাদের পেজ, আমার নিজের এস এম সোহাগের ছবি দেওয়া আছে, অবশ্যই সেটাকে ফলো করে রাখবেন। তাহলে রেগুলার দেখা যাচ্ছে না এর চেয়ে ভয়ানক ইয়ে দেখতে পারবেন। আচ্ছা দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা 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 আচ্ছা, এদিক থেকে এদিক থেকে আসো, এদিক থেকে আসো, পালাবে এখনই, পালাবে কিন্তু এখনই পালাবে, যেন পালাতে না পারে, যেন পালাতে না পারে। আল্লাহ আল্লাহ নড়তেছে, চলে যাওয়ার চেষ্টা করতেছে। এটাকে কিভাবে ধরবো? কথা বলে না, কথা বলে না, তুমি ওদিকে তাকায় না, তুমি আমার দিকে তাকাও, তুমি ভয় পাবে, এদিকে তাকায় থাকো, তুমি নতুন মানুষ। প্রিয় বন্ধুরা নাজমুল একটু অনেক বেশি ভয় পায়, এটা আপনারা সকলে জানেন। তুমি ওদিকে তাকায়ও না, আমি লাইভে আসি, এখনও আসি। বন্ধুরা সকলে একটি করে শেয়ার দিন, আসলে ওখানে কি হয়। আচ্ছা আমি আমি কিছু প্রশ্ন করতে চাই আপনার কাছে। হ্যালো উস্তাদ, আপনি গুরুজি, আপনি কি শুনতেছেন? আপনার ভয় করে না এগুলা করতে? আমার কোনো ভয় নেই, আমি চিরকাল বাঁচতে চাই, আমার কোনো ভয় নেই। আগুন খাচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন আগুন খাচ্ছে, আগুন খাচ্ছে, আগুন খাচ্ছে। তোরা চলে যা না, আমি আমি একটু কথা বলতে চাই, আপনি শুনতেছেন? হ্যালো চলে যা, আমি এই এই আত্মা আমার, এই আত্মা আমার শেষ আত্মা, তোরা চলে যা এই আত্মার কাছে। আমি আমি এই আত্মাকে আমি চিরকাল বাঁচতে চাই, এই আত্মার শক্তি নিয়ে আমি চিরকাল বাঁচতে চাই। দেখো আগুন নে কি করতেছে, দেখো ওই আগুন খাচ্ছে, আগুন খাচ্ছে। দর্শক বন্ধুরা বন্ধুরা দেখুন কিভাবে আগুন খাচ্ছে, দেখেন আমার জীবনে আমি এরকম কিছু দেখি নাই, আজ যে এগুলো দেখবো ভাবতেও পারিনি। দর্শক বন্ধুরা আমাদের এই পেজটি, বার্তা নামের যে পেজটি, অবশ্যই ফলো করবেন। হ্যালো সিয়ারা ভাই, বুঝলো? আপনি কেমন জানি নড়তেছে, আমার মনে হচ্ছে কি আসো গাছে ওঠো, এদিক থেকে উপরে উঠে উঠে যাবো আমরা, এখনই ধরবো ওকে, পালাতে না পারে। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন, ভয়ানক যত ভয়ানকই আত্মা হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। ধরা নাজমুল উঠে পড়ো, উঠে পড়ো তাড়াতাড়ি, এবং আমি দেখতে চাই ওখানে আসলে কী আছে, আমি ওর উপরে উঠব। এটা আমাদের চ্যালেঞ্জ, গোস্ট হান্টারের চ্যালেঞ্জ। ইয়াল্লা ইয়াল্লা নাজমুল, এতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে ভাই, দেখেছেন ভাই কান্নাকাটি করতে করতে চলে যাচ্ছে। ওই দেখো ভাই, ওই সেই শ্মশানঘাটের দিক যাচ্ছে ভাই। একটা ভালো কাজ করলাম।
কারণ এই একটা জিনিস কি পৃথিবীতে প্রিয় বন্ধুরা যারা শুনতেছেন, চির অমর আমরা কেউ না, অবশ্যই চির অমর কেউ হতে পারবে না। তাই এই বিভিন্ন যুগে যুগে বিভিন্ন মানুষের চেষ্টা করে, আজকের ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। সকলে ভিডিওটি শেয়ার দিয়ে ই করবেন। আর তার আগে আমি একটু উপরে যাবো, ওখানে আসলে কী কী আছে, কী করতেছিল ওটা একটু দেখি। আর ওরা এই জায়গাগুলো ঠিকই বেছে নেয়, দেখেন ভয়ানক বট গাছ, গভীর জঙ্গল, বিশেষ করে এই যে কালী পূজার যে রাত, ভয়ানক পূর্ণিমা রাত, এইগুলোতে জিনভূত অসরি আত্মা এরা কিন্তু বেশি ঘোরাঘুরি করে, আর এরা কিন্তু এই সাধনাগুলো তখন বেশি করে। দেখো সাবধান, কিভাবে যাবো ভাই, সাবধানে আস্তে আস্তে। বন্ধুরা আমরা অনেক চেষ্টা করতেছি এখান থেকে যাওয়াটা, আমাদের জন্য রিক্স হচ্ছে, তারপরে লাইভে থাকবেন, আপনাদের জন্য লাইফ রিক্স নিয়ে। দেখেন ক্যামেরাটা থেকে হাতে, এই যে কোনো গিম্বল নেই আজকে, তারপর আসছি শুধুমাত্র। না তুই ক্যামেরাটা এভাবে ধরতে পারবে ভাই? দেন ভাই, দাঁড়াও আমি এসে নিই। ভাই দেখে শুনে আছে, এইভাবে ধরো ক্যামেরাটা। প্রিয় বন্ধুরা কেউ যাবেন না, ওইভাবে ধরে রাখো, আস্তে আস্তে যাও 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 যাও। আমার আমি যদি পড়ে মরেও যাই তারপরে আমি ভিডিও বানাবো। প্রিয় বন্ধুরা শুধু আপনাদের কাছে একটি শেয়ার চাই, দেখেন কীভাবে বট গাছে ঝুলে আসি। হাত দেন ভাই, এটা আপনারা আসলে বুঝে উঠতে পারবেন না। এই ক্যামেরাটা ধরো আবার, আমাকে ধরতে হবে না, ক্যামেরাটা দাও, বন্ধুদেরকে দেখাতে চাই। আল্লাহ, বল ওখানে বসো, ওখানে সামনে বসো, এখানে বসো। কেন নাজমুল তুমি অসুস্থ হয়ে যাচ্ছো কেন, কোনো সমস্যা? নাজমুল ভয় পেও না, কোনো ভয় পেও না। উনি একটা অসরি আত্মাকে এখানে বন্দি করছিল, সে নাকি কি বললো নাজমুল, আত্মহত্যা নাকি বিষ খাওয়া নাকি বললো, কলাই রশি দেওয়া। 500 বছরের পুরনো আত্মা ভাই। প্রিয় বন্ধুরা উনি 500 বছরের একটা পুরনো আত্মাকে এখানে হাজির করে তার সাথে সাধনা চালাচ্ছিল, আর এইটাকে সে কি বললো, পরি বললো না, মানে কি এটা কি ভাই? তাড়াতাড়ি ভয় করতেছে, আগে দেখে নিয়ে এর ভিতরে কি আছে। পুতুল বললে তো মনে আসছে ভাই, আমি বলি তোমাকে এটা পুতুল, ঠিক আছে তুমি ধরতে পারো। এটার মাধ্যমে ওরা কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য করে থাকে, যেটা কিছু সময় পরে ওরা হয়তো এর ভিতরে সাধনার মাধ্যমে এদেরকে কথা বলায় থাকে। বললো না এটা অনেক ভয়ানক, হয়তো আর কিছু সময় অপেক্ষা যদি এখানে আমরা করতাম তাহলে হয়তো দেখতে পারতাম। দেখি সামনের দিকে যাই, এইগুলা কি রক্ত নাকি মনে হচ্ছে তো ভাই? প্রিয় বন্ধুরা আসলে জিন পরি অসরি আত্মা ভয়ানক ভূত এরা কিন্তু রক্ত খেতে খুবই পছন্দ করে, তো এই সাধনার জন্য এরা কিন্তু এই রক্তগুলোও ব্যবহার করে থাকে। এই ভয়ানক এই তান্ত্রিক এটা কিন্তু করছিল। আচ্ছা নাজমুল, এইগুলো ফেলে দাও, সব নষ্ট করে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। আমরা চাই পৃথিবীতে এরকম কিছু না হোক। আর আমরা প্রত্যেকটা ভিডিওয়ে প্রিয় বন্ধুরা একটা শিক্ষানীয় মেসেজ দিয়ে যাই, আপনাদেরকে দিয়ে থাকি। আজকের মেসেজটা হচ্ছে, আমরা কেউ কখনোই চিন্তাও করব না চির অমরের, কারণ চির অমর কেউ পৃথিবীতে থাকে না। ফেলে দাও ওগুলো, ফেলে দাও, এগুলাই ভয়ানক আত্মাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছিল এই ভয়ানক তান্ত্রিক। চির অমর আমরা কেউ থাকতে পারবো না, সকলে সৃষ্টিকর্তাকে ডাকুন, নিজ নিজ ধর্ম পালন করুন। পৃথিবীতে মৃত্যু খুবই আপন, মৃত্যুকে সকলেই, সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমাদেরকে ভুলে যাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা তো এত সময় যারা আমাদের ভিডিওটি দেখলেন, যদি আপনার এতটুকু ভালো লাগে যে না আপনি অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, অ্যাটলিস্ট আপনি কি একটা ভয়ানক হরর শো উপভোগ করেছেন, হ্যাঁ দেখতেছি, অবশ্যই আমাদের ভিডিওটি ভালোবাসার দাবি থাকবে। এটি উঠে দাঁড়াও নাজমুল,
হ্যাঁ এভাবে থাকবো। তো আমাদের এই ভিডিওটি অবশ্যই প্রিয় বন্ধুরা একটি করে শেয়ার দিবেন। আমরা এরপরে আরও একটা ভয়ানক আস্তানায় যাব, সেটা আমি আজকে বলবো না, সেটা আপনাদেরকে গিয়ে তারপরে দেখাবো। আর সেটা আপলোড হবে গোস্ট হান্টার ইউটিউব চ্যানেলে, এবং এই যে আপনি দেখতেছেন বার্তা নামের যে ফেসবুক পেজটি লাইভে, এখান থেকে আমাদেরকে অসংখ্য বন্ধুরা কমেন্টস করেছে। সকলের কমেন্টসের আসলে উত্তর আজকে দিতে পারি নাই, কারণ এমন একটা কঠিন সিচুয়েশনের ভিতরে ছিলাম, তা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রিয় বন্ধুরা এদিকে আবার এই দেখেন কতটা ভয়ানক একটা গাছ, ঠিক ওই শ্মশান ঘাটের দিকে চলে গেল। হ্যাঁ আচ্ছা, এই এগুলো লিবাই দি, এটা কি রে ভাই, এগুলো কি বাতাসা নাকি? হ্যাঁ বাতাসা, বাতাসা। আচ্ছা এদের এইগুলো হয়তো কাজে লাগতে পারে। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও, নষ্ট করে দাও, চলো আমরা এখান থেকে আমরা চলে যাই। ওটা থাক ভাই, এভাবে সব থাক, দরকার নাই আমাদের কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। ভয় করতেছে, পুতুলের দিকে তাকালেই ভয় করতেছে, আর উনি বারবার বলতেছে এটাকে পড়ি। হুম কীভাবে তাকায় আছে দেখো, মনে হয় ভাই সে আত্মাটা নিয়ে আসবে ভাই, আত্মাটা এর ভিতর নিয়ে আসে পরিভাবে উড়ে দেবে ভাই। তখনই হয়তো মানে ওইটা ওর চিন্তাধারা যে এটার ভিতরে যখনই আত্মাটা এসে ভর করবে তখনই সে উড়াল দিয়ে তাকে আকাশে নিয়ে যাবে বা চির অমর হবে, এটা ওর আছে ভুল ধারণা। পৃথিবীতে আবারও বলতেছি প্রিয় বন্ধুরা, এ চিন্তাও করা যাবে না, এটা মহাপাপ, মৃত্যু খুবই আপন। সবাই সৃষ্টিকর্তাকে ডাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসতেছি আমরা বার্তা ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল গোস্ট হান্টারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।